হ্যালো বন্ধুরা আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য স্টার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর আপডেট নিয়ে জুন যখনই এসে সেখানে উপল রোহিত সেন শ্রীময়ী সবাইকে দেখতে পারে বলে চক্রান্ত করে আমাকে কেন আপনারা ডেকে এনেছেন কেন হ্যারেসমেন্ট করছেন আমাকে উপল বলে দেখুন জুন ম্যাডাম আপনার লোভের তো কোনো সীমাই নেই আপনি একটা মানুষকে পেয়েছেন অনিন্দ সেনগুপ্তকে তার বাড়িটা পেয়েছেন এখন আপনি সেটা ধরে রাখার চেষ্টা করুন সেটা না করে আপনি বাড়িটা বিক্রি করার চেষ্টা করছেন কেন আপনি এই কাজগুলো করছেন বলুন তো আমরা কিন্তু কোনোভাবেই আপনাকে বাড়িটা বিক্রি করতে দেব না আপনারা কি আইনের ঊর্ধ্বে উপল কারণ বাড়িটা এখন আইনগতভাবে আমার আমি বিক্রি করব না কাউকে দিয়ে দেব সেটা আমি বুঝে নেব আপনারা কেন মাথা গলাচ্ছেন দেখুন এই বাড়িটা যদি আমার শ্বশুর বাড়ি না হতো তাহলে আমি হয়তো কখনোই মাথা গলাতাম না আপনি আইন বিরোধী কাজ করে এখন আবার আইন শেখাতে এসেছেন যেখানে আমার বৌদির ছেলেমেয়েদের ওই বাড়িটা ভোগ দখলের অধিকার রয়েছে সেখানে আপনি কি করে ওই বাড়ি বিক্রি করতে পারেন আর আপনি এখানে বড় কথা বলতে এসেছেন শ্রীময়ী বলে দেখো জুন তোমাকে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি ওই বাড়ি বিক্রি করার স্বপ্ন ছেড়ে দাও ওই বাড়িটা একদম বিক্রি করতে যেও না ওটা আমার শ্বশুরমশাইয়ের স্বপ্ন জড়িয়ে রয়েছে ওই বাড়ি আমি তোমাকে কখনও বিক্রি করতে দেবো না তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো শ্রীময়ী না তোমাকে ভালোভাবে বলছি তারপরে না শুনলে তার ব্যবস্থা তো আমাকে নিতেই হবে আমি তোমার বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবো তুমি কি ভেবেছো তোমাকে সারা জীবন আমি ছাড় দিয়ে যাব রোহিত সেন বলে দেখুন জুন ম্যাডাম আমার একটা কিন্তু খারাপ অভ্যেস রয়েছে মানুষকে আমি ভালোভাবে বোঝানোর পর সে যদি ভালো কথায় রাজি না হয় তাহলে আঙুলটাকে কিভাবে ব্যাকাতে হয় এবং কাজটা হাসিল করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে সেটা করতে বাধ্য করবেন না এরই মধ্যে অনিন্দ্য চলে আসি জুনকে দেখে বলে তুমি এখানে জুন দেখো না উপল তোমাকে যেমন ডেকে এনেছে আমাকেও তেমন ডেকে এনেছে মিথ্যে ফোন করিয়ে তখন মিস্টার লাহিরি জানায় যে দেখুন আমি আপনাদের বাড়িতে দুদিন গিয়েছিলাম আপনার এই বইয়ের চালচলন আমার একদমই ভালো লাগেনি সে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছে বাড়ি বিক্রির কথা বলে কিন্তু উপল আমার অনেক দিনের পুরোনো বন্ধু উপলকে কোনো প্রপার্টি কিনলে আমি দেখাই তাই ওকে দেখুন দেখাতে গিয়েছি উপল জানা এটা তো শ্বশুরবাড়ি এটা তো বিক্রি করার কোনো অধিকার জন্য নেই তখনই আমার সমস্তটা গুলিয়ে গেল আর উপল এবং রোহিতবাবু পরিকল্পনা করেছেন যে মিথ্যে একটা ফোন কল করে অনেক টাকার লোভ দেখিয়ে আপনার বউকে এখানে আনবে তার সাথে কথা বলার জন্য আর সে তাকে দেখে আনা হয়েছিল অনিন্দ্য শুনে অবাক হয়ে যায় বলে জুন কি বলছে দেখো তুমি ওদের কথা একদম শুনো না কারণ ওরা পরিকল্পনা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তুমি একদম এইসব কথা শুনতে যেও না জুন তুমি শেষ পর্যন্ত সর্বনাশটা করেই দিলে তাই না আর আমার মাকেও বলি যে উনি বাড়িটা তোমার নামে লিখে দিল একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না আর কালকে যখন তোমাকে আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি কি বাড়ি বিক্রির জন্য বায়নার টাকা নিয়ে এসো নাকি তুমি অস্বীকার করলে আমার মা পর্যন্ত জানে না তুমি এই বাড়িটা বিক্রি করতে চেয়েছো শ্রীময়ী বলে দেখো অনিন্দ সেনগুপ্ত এখন তোমার মাকে বাড়িতে গিয়ে বলো নামে কেস করতে কারণ জুনগুহ জোর করে বুঝিয়ে শুনিয়ে এই বাড়িটা যে তোমার মায়ের কাছ থেকে লিখে নিয়েছে সেটা একটা কেস ফাইল করো তোমরা তারপরে দেখবে জুনগুহকে এই বাড়িটা আবার তোমার মাকে ফিরিয়ে দিতে হবে বাড়ি বিক্রি করার স্বপ্ন তো দূরের কথা কোনো কিছুই তার হাতে আসবে না তা না হলে এই মহিলা তলে তলে বাড়ি বিক্রি করে দিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ভরে লাগবে নিজের কার্য হাসিল করবে কিন্তু তোমাকে এবং তোমার মাকে পথে ছুড়ে ফেলে দেবে বুঝতে পেরেছো তো তাই এখনও সময় আছে এই মহিলাকে তুমি আটকাও সেন জানা অনিন্দবাবু দেখুন আপনার বইয়ের ওপর আপনার তো কোনো কন্ট্রোলই নেই তা না হলে আপনার বউ কোথায় যাচ্ছে কি করছে এবং বাড়িটা পর্যন্ত বিক্রি করার সমস্ত পরিকল্পনা উনি করে নিয়েছেন আপনার মায়ের কাছ থেকে বাড়িটা পর্যন্ত লিখে নিয়েছে আপনি কিছুই জানেন না আপনাকে আমি বললাম যদি কোনো ভালো লয়ার বা কোনো আইনের দিক থেকে সাপোর্টের প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন আমি অবশ্যই করে আপনাকে হেল্প করব। দেখো অনিন্দ সেনগুপ্ত এই বাড়িটা কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে লিখে দিয়েছিলেন বাড়িটার দায়িত্ব আমাকে দিয়েছিলেন আর যদি সেটা না দিতেন তাহলে আমি হয়তো কখনো মাথা গলাতাম না তোমরা বাড়িটা নিয়ে কি করছো কী না করছো কিন্তু যেখানে আমি লেখাপড়া করে আমার শাশুড়ি মাকে বাড়িটা দিয়ে এসেছি যাতে করে আমি জানি যে উনি এই বাড়িটা কখনো বিক্রি করতে রাজি হবেন না সেটা জেনেই আর উনি এই বোকামিটা করে জুন গুহর মতো একজন চালাক মহিলাকে বাড়িটা লিখে দিল এই কাজটা কি উনি ঠিক করেছে উপল বলে দেখো আনিন্দদা এখনো সময় আছে সব কিছু সামলে নাও তা না হলে এই মহিলা কিন্তু বাড়ি বিক্রি করে দেবে আর যে বড় অ্যামাউন্টের টাকাটাও পাবে সেটা কিন্তু নিজের স্বার্থে লাগাবে তারপরে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে রাস্তায় ও কিন্তু তোমার বাড়ি টাকা পয়সা এবং এই সব কিছু দেখেই তোমাকে বিয়ে করেছে তা বাদে আর কোনো কিছু নয় ও কিন্তু তোমাকে এতটুকুও ভালোবাসে না কতটা চক্রান্তবাজ একটা মহিলা এবং ধুরন্ধর তুমি বুঝতে পারছো তো অনিন্দ দা আমার বৌদি আর জুনগুহ যে এক নয় সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এতদিন আমার বৌদি এই বাড়িটাকে আগলে রেখেছে অথচ আজকে এই জুনগুহ ষড়যন্ত্র করে সব কিছু ধুলোয় মিশিয়ে দিতে চাইছে দেখুন জুনগুহ আমি আপনাকে ভদ্রভাবে বলছি আপনি লাহিরির যে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন সেটা কালকে উনি বাড়িতে যাবেন টাকাটা ফেরত দিয়ে দেবেন আর সেটা যদি না করেন তাহলে উনি কিন্তু গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করবে আর তখন পুলিশ আপনাকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বুঝতে পেরেছেন তো আর যদি যদি আপনার অফিসের মানুষগুলো জানতে পারে যে আপনি এইভাবে চক্রান্ত করে একটা বাড়ি বিক্রি করে নিয়েছেন হাতিয়ে নিয়েছেন তখন কিন্তু আপনার চাকরিটাও থাকবে না আর আপনি যে চাকরিটা করছেন সেটা কিন্তু রোহিতবাবুর দেওয়া তাই রোহিতবাবু আমি আপনাকে রিকোয়েস্ট করব জুনগুহর চাকরির ওখানে গিয়ে আপনি উনি যে কত বড়ো ধুরন্ধর মহিলা সেটা জানিয়ে দিন তা না হলে আজকে আমার বৌদিকে পথে বসিয়েছে বাড়ি বিক্রি করার জন্য এত কিছু করছে ভবিষ্যতে অফিসের যে কোনো ক্ষতি করবে না তখন কিন্তু সব আপনার ঘরে এসে পড়বে তাই বলছি ওই মহিলার চাকরিটা আপনি কেড়ে নিন এইভাবে ওকে খোলা ছাড়ার কোনো প্রয়োজন নেই ও ভিক্ষে করুক রাস্তায় রাস্তায় সেটাই ওর প্রয়োজন রয়েছে জুনগুহ নিজেকে খুব বড় মনে করছে না ওকে আমরা উচিত জায়গা দেখিয়ে দেবো এবার জুন রেগে যায় বলে শ্রীময়ী তোমার অনিন্দ সেনগুপ্তকেও চাই রোহিত সেনকেও চাই তাই না কি বলছো তুমি নিজের দোষ ঢাকার জন্য এখন আমার গায়ে একদম কাদা ছেটাবে না জুন কারণ আমি কি সেটা অনিন্দ সেনগুপ্ত খুব ভালো করে জানি আর যাকে আমি একবার ছেড়ে চলে এসেছি তার জীবনে যে কখনো আমি ফিরে যাবো না সেটা অনিন্দ সেনগুপ্তও খুব ভালো করে জানে তোমাকে সেটা বলতে হবে না আর তুমি যে কি জিনিস সেটা আমরা খুব ভালো করে জানি তোমার কাছে না থাকলেও জ্যোতিষী না হলেও আমরা কিন্তু জানি যে তুমি কিভাবে বাড়িটা তোমার মাসির কাছ থেকে হাত বুলিয়ে নিয়েছো বুঝতে পেরেছো তো সেটা আর মুখে বলার কোনো প্রয়োজন নেই রোহিত সেন বলে খুব তো মাসি করতেন মাসির গুণকীর্তন গাইতেন সারাক্ষণ মালা জপ করতেন এখন এত বড় একটা কাণ্ড ঘটালেন অথচ মাসিকে জানানোর প্রয়োজন বোধ মনে করলেন না মাসির কাছ থেকে বাড়িটা লিখে নেওয়া হয়ে গেছে এখন মাসিকে ছুঁড়ে ফেলে দিলেন তাই না আপনার মতো মহিলারা এতটা স্বার্থপর হতে পারে আমি কখনো ভাবতেও পারি না জুন অবাক হয়ে যায় অনিন্দকে বলে যে তুমি কারো কথা শুনো না আমরা বাড়িতে গিয়ে না হয় সব আলাপ আলোচনা করবো শ্রীময়ী রেগে যায় বলে তোমাদের স্বামী স্ত্রীর বিষয়ে তোমরা বাড়িতে গিয়ে আলোচনা করতেই পারো তবে বাড়ি নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেটা এখানেই হবে বাড়িতে গিয়ে আর কোনো আলোচনা হবে না জুন তারপরেও শ্রীময়ী রোহিত সেন এবং উপলের কথায় এতটুকু ভয় পাচ্ছে না বলে যে আইনগতভাবে বাড়িটা আমার আমি যাকে খুশি বিক্রি করব যাকে খুশি দিয়ে দিতে পারবো তোমরা আমাকে আটকাতে পারবে অনিন্দ শুনে অবাক হয়ে যায় যে কোন মেয়েকে বিয়ে করেছে রোহিত বলে দেখুন আপনি কাকে বিয়ে করেছেন যে আপনার সংসারটাও ঠিক করে সামলাতে পারলো না আপনার প্রপার্টিরও দেখাশোনা করতে পারলো না সে সেটাকে ধ্বংস করে দিতে চাইছে শ্রীময়ী বলে জুনগুহর মতো মানুষ যে সংসারও সামলাতে পারবে না যে বাড়ি সম্পত্তি কোনো কিছুই সামলাতে পারবে না সেটা বুঝতে পারছেন তো অনিন্দ সেনগুপ্ত বাড়িটা যদি বাবা নিজের কষ্টের টাকায় না করতো তাহলে আমি কখনও ফিরেও তাকাতাম না আর জুনগুহ বাড়ি বিক্রি করার পরে অনিন্দ সেনগুপ্ত এবং তার মা পরিবারের বাকি সদস্যদেরকে বাড়ি থেকে বের করে দেবে হয়তো দেখা গেল একটা কোর্ট অর্ডার জারি করে বাড়িটা ছাড়তে বাধ্য করলো পথে বসিয়ে দিল এই সব কিছু পারে না এমন কোনো কাজ নেই তাই বলছি তোমার মাকে গিয়ে বলো এখনো বাঁচার পত্র রয়েছে সেই পথটা অবলম্বন করে জুনগুহকে আসল জায়গা দেখিয়ে সম্পত্তি আবার তোমার মায়ের নামে করে নিতে তা না হলে কিন্তু তাকে প্রচুর পস্তাতে হবে তখন কিন্তু আর কান্না করারও জায়গা পাবে না অনিন্দ অবাক হয়ে যায় এরপরে জুনকে নিয়ে বাড়ি ফিরে যায় যাবার আগে রোহিত সেন বলে দেয় যে দেখুন জুন ম্যাডাম আপনি যদি সবকিছু নিজে বুঝে শুনে মীমাংসা করে নেন তাহলে ভালো আর যদি মীমাংসা না করে নেন তাহলে কিন্তু আপনাকে খুব পস্তাতে হবে মিস্টার লাহিরিও বুঝতে পারে যে কতটা ধুরন্দর মহিলা জুন সে টাকাটা পর্যন্ত ফেরত দিতে চাইছে না অস্বীকার করছে পুলিশের ভয় না দেখালে টাকাটাও ফেরত দিতে চাইতো না জুন অনিন্দ্য বলে কি ব্যাপার জুন তুমি আমাকে আর কত ছোট করবে বলো তো আমি তো বুঝতে পারছি না তুমি এতটা লোভী তোমার এত কিছু পেয়েও কোনো কিছু নেই এই সব কিছু ভেবে তুমি এত বড় ষড়যন্ত্র করতে পারলে অনিন্দও বাড়িতে ফিরে যায় তার মা বসে অপেক্ষা করছি বলে কি ব্যাপার অনিন্দ একটা ফোন এলো আর তুই চলে গেলি আজকে সপ্তাহে একটা মাত্র ছুটির দিন সেই দিনটাও তুই বাসায় থাকবি না মা আমার একটা জরুরি কাজ ছিল আমি সেখানে গিয়েছিলাম জাম বয়সে জিজ্ঞাসা করে বাবা তুমি কি ওই বাড়িতে গিয়েছিলে নাকি না ওই বাড়িতে যায়নি তবে যেখানে গিয়েছিলাম সে খুব ভালো একটা বড় উপকার করেছে আমার সেজন্যই আমাকে ডেকেছিল আর আমার যাওয়াটাও দরকার ছিল অনিন্দ তার মায়ের ওপর চিৎকার চাঁচামেছি করে বলে তোমার জন্য আমার ঘাড়ে কত বড়ো দায়িত্ব এসে পড়েছে তুমি বুঝতে পেরেছ তুমি কেন জুনের নামে বাড়িটা লিখে দিলে আর লিখে দেওয়ার আগে একবার আমার কাছে পরামর্শ করা প্রয়োজন মনে করলে না বাবা বাড়িটা শ্রীময়ীকে দিয়ে গেছিলো আর বাড়িটা তোমার নামে শ্রীময়ী লিখে দিয়ে চলে গেছে অথচ তুমি সেটাও ধরে রাখতে পারলে না তোমার এটা বোঝা উচিত ছিল যে শ্রীময়ী আর জুন এক নয় সেটা তুমি বুঝতে পারো নি জাম্বো শুনে অবাক হয়ে যায় মাথায় হাত দেয় বলে কি বললে পাপা জুন আনটির নামে বাড়িটা লিখে দিয়েছে এরপরে জুন চলে আসে বলে অনিন্দ তুমি একটু শান্ত হও তুমি চুপ করো জুন কোনো কথা তুমি বলবে না তুমি যা কিছু করেছো তার জন্য তোমার কোনো ক্ষমা হয় না জাম্বো জুনকে জিজ্ঞাসা করে যে বাড়িটা তোমার নামে লিখে দিয়েছে আমাদের এই থাকার বাড়িটা হ্যাঁ তোমার ঠাম্মি আমাকে লিখে দিয়েছে আমি লিখে দেই জুন তুমি আমার কাছ থেকে জোর করে লিখিয়ে নিয়েছ সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি বাড়িটা যে লিখে নেওয়া হয়ে গেছে তোমার আসল রূপটা কি সেটা আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে আসলেই গেছে আমার বৌমা আর জুন এক নয় সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি অনিন্দ তার মায়ের ওপর রাগারাগি করে এবং জাম্বোকে সমস্ত কথা এবার খুলে বলবে যে জুনের নামে বাড়িটা হয়ে গিয়েছে বলে জুন এখন বাড়িটা বিক্রি করার জন্য ভেতর ভেতর লোক দেখছে এবং টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছে তারপরে জাম্বোর যে জুনের প্রতি ধারণাটা ছিল সেটা কি পাল্টে যাবে নাকি জাম্বো এখনও এত কিছুর পরেও জুনের সাথ দেবে জাম্বো সব কিছু শুনে অবাক হয়ে যায় বলে রাখো তো তোমার বৌমার কথা তুমি এখন আমাকে বলো এই সব কিছু কি করে হয়ে গেলো না জাম্বো আজকে যা কিছু হয়েছে সেখানে শ্রীময়ীর নাম অবশ্যই করে উঠবে কারণ আমাকে যে ডেকেছিল সে হচ্ছে শ্রীময়ী আমি তো কোনো কিছু জানতামই না যদি ও আমাকে ডেকে সবটা না জানাতো কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে জুনের বাড়ি জাম্বো শুনে অবাক শ্রীময়ী জুন এক নয় ঠাম্মি স্বীকার করল ঠাম্মি কেস লড়বে জুনের নামে শ্রীময়ীর কারণ ঠাম্মিও রুখে দাঁড়িয়েছে শ্রীময়ী জানিয়ে দেয় যে দেখো এই বাড়ি ভোগ দখল করার যার অধিকার রয়েছে তারা কিন্তু তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা কে বলতো তোমার শাশুড়ি মা সে যদি এখন কোর্টে গিয়ে কেস করে তাহলে কিন্তু তোমাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে তুমি বাধ্য ফিরিয়ে দিতে তখন তুমি কোনো কিছুই পাবে না অনিন্দ সেনগুপ্তকেও ধরে রাখতে পারবে না জায়গা জমি সম্পত্তি কোনো কিছুই ভাগ তুমি পাবে না আর আমরা খুব ভালো করে জানি যে তুমি যে বলছো প্রপার্টিটা বিক্রি করে বাড়িটা বিক্রি করে তুমি টাকা যা পাবে সবাইকে ভাগ দেবে কিন্তু তুমি কাউকেই ভাগ দেবে না আর এই বাড়িটা বিক্রি করার তোমার প্রয়োজনটাই কি কেউ তো চাইছে না এই বাড়িটা বিক্রি করতে এবার জাম্বু যখন জানতে পারলো চুনের বাড়ি এটা সেটা জানার পরে জাম্বু কিন্তু অবাক হয়ে গেল তাহলে এবার কি ঘটতে চলেছে জাম্বোর জুনের প্রতি যে ধারণা সেটা কি ভুলটা ভেঙে যাবে নাকি এতগুলো টাকা বাড়িটা বিক্রি করে জুন পাবে সেই লোভে জাম্বো এখনও জুনের স্বাদ দিয়ে যাবে আর অনিন্দর ঘরে সমস্ত দায়িত্ব শ্রীময়ী এবং রোহিত সেন দিয়েছে যে তার মাকে কোটে নিয়ে গিয়ে কেস করাতে হবে আর সেই সব দায়িত্ব অনিন্দ কি এবার পালন করতে পারবে জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসার পদ্মায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন